Welcome to our channel Job News and Educational. আজকে মূল বিষয়বস্তু হলো একটা নোটিশ যেটা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং এই নোটিশের মূল বিষয়বস্তু তোমাদের প্রত্যেকের জানা প্রত্যেকের খুব প্রয়োজন। টেট 2014 17 22 23 যারা एग्जाम নতুন एग्जाम দেবে তোমাদের প্রত্যেকের জন্য খুবই প্রয়োজন এবং যারা ফেল করে গিয়েছো চিন্তা কোনো কারণ নেই একটা খুশির খবর আসতে চলেছে আর একটা কথা বলবো টেট 2022 এ যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছো ভালো করে নিতে থাকো এই নোটিশের মধ্যে অনেক কিছু জানতে পারবে তোমরা শেষ পর্যন্ত দেখো তার আগে একটা কথা বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই অফিশিয়াল টেলিগ্রাম যুক্ত হয়ে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে এই নোটিশটাও তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে এই যারা ছোট বড় সমস্ত অফিশিয়াল আনঅফিশিয়াল আপডেট তোমরা সর্বপ্রথম টেলিগ্রামে পাবে ঠিক আছে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো দেখো কি বলা হয়েছে মেইন বিষয়বস্তু নিয়ে কথা বলবো বেশি বাড়াবো না বাংলার মধ্যে শেষ ছোট মধ্যে শেষ করে দেবো যাতে করে তোমাদের সময়টা নষ্ট না হয় 10/7/2023 এর মধ্যে নোটিশটা প্রকাশিত হয়েছে এবং এই 10/7/2023 এর নোটিশটা প্রকাশিত হয়েছে এবং এখানে কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ই টেন্ডার এই কথাটা তোমরা লক্ষ্য করো যে কথাগুলো আমি দাগ দিচ্ছি সেগুলো লক্ষ্য রাখো ই টেন্ডার ঠিক আছে কিসের জন্য ইনভাইটেড ফর সিকিউরিটি অ্যানসিলারি সার্ভিস ঠিক আছে অ্যানসিলারি সার্ভিস ডিউরিং ভেরিয়াস এক্সামিনেশন ঠিক আছে এখানে কিন্তু ভেরিয়াস এক্সামিনেশন কথাটা দেখে নাও ভালো করে ই টেন্ডার টেন্ডার দেওয়া হচ্ছে কিসের জন্য ভেরিয়াস এক্সামিনেশন সার্ভিসের জন্য এবার ব্যাপারটা বোঝার আছে ভেরিয়াস এক্সামিনেশন তাহলে ভেরিয়াস বলতে গেলে প্রাথমিক শিক্ষক পদে একমাত্র প্রাইমারি আপার প্রাইমারি বলতে পারি তাছাড়া নতুন করে তো আর কিছু নয় তাই তো নতুন তো আর কিছু নেই তাহলে ভেরিয়াস এক্সামিনেশনের জন্য তাহলে এখানে দেখো এখানে বিষয়ের বস্তুটা হচ্ছে যে টেট 2022 এর ইন্টারভিউ কিন্তু তোমাদের আমি বলেছি দুর্গাপূজার পরে হবে দুর্গাপূজার পরে হবে তাই যারা এখনও পর্যন্ত ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিচ্ছ না তোমাদেরকে একটা কথা আমি বলবো তোমরা প্রিপারেশন নিতে শুরু করো যে কোনো জায়গাতে কিংবা আমাদের চ্যানেল একটা ইন্টারভিউ ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে যারা ব্যাচে যুক্ত হতে চাও প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে 4 মাসের কোর্স এক শুধুমাত্র ওয়ান টাইম তোমাদেরকে পে করতে হবে যারা যুক্ত হতে চাও টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখান থেকে বুঝতে পারবে কীভাবে তোমরা পেড ব্যাচে যুক্ত হতে পারো তাছাড়া প্রাইমারি ইন্টারভিউ পিডিএফ বই যেটা তোমরা 316 পেজের যেখানে সমস্ত কিছু পেয়ে যাবে সেটাও যদি পেতে চাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর যারা নতুন প্রাইমারি টেট 2023-এর জন্য অপেক্ষা করে আছো যারা ফেল করে গেছো তোমরা ভাবছো নতুন প্রাইমারি টেট কবে আসবে তারাও তাদেরকেও বলছি তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমাদের জন্য নতুন একটা গ্রুপ কিন্তু খোলা হবে অনলি প্রাইমারি টেট 2023-এর জন্য যারা নতুন করে প্রাইমারি টেট দেবে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খোলা হবে কেন খোলা হবে তার কারণ হচ্ছে তাদেরকে এখন ফ্রিতে মাঝে মাঝে পিডিএফ প্রোভাইড করব কিন্তু যখন এক্সামে একদম ফর্ম ফিল আপ 2 মাস আগে থেকে তাদের জন্য নতুন ব্যাচ কিন্তু শুরু করব এখন থেকে কোনো ব্যাচে যুক্ত হওয়ার দরকার নেই কিন্তু তোমাদের জন্য একটা ফ্রিতে একটা গ্রুপ আমি খুলছি তাদের জন্য যারা নতুন টেট 2023-এর জন্য যারা প্রিপারেশন নিতে চায় ঠিক আছে তাহলে তোমাদেরকে অবশ্যই টেলিগ্রাম যুক্ত হতে হবে টেলিগ্রামে যুক্ত হওয়ার পরে তখন তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে ঠিক আছে গ্রুপটা এখনও ক্রিয়েট করা হয়নি ক্রিয়েট হয়ে যাবে 2-3 দিনের মধ্যে ঠিক আছে তাহলে এই নোটিশে যেটা বলা হয়েছে ভেরিয়াস এক্সামিনেশনের জন্য ই টেন্ডার করা হচ্ছে এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে তাহলে এটা কি 2014-17 জন্য না এটা 2014-17 জন্য নয় তার কারণ হচ্ছে 2014-17 জন্য হতে পারে সেটা কি হতে পারে 2014-17 জন্য প্যানেল হতে পারে ঠিক আছে কারণ 2014-17 ম্যাক্সিমাম কাজ শেষ একটা ইন্টারভিউ নোটিশ প্রকাশিত হয়েছিল যেখানে আমি বলেছিলাম দু তিন দিন কি একদিনের সময় লাগবে তার বেশি সময় লাগবে না এবার প্যানেল প্রকাশিত হয়ে যাবে কারণ হচ্ছে সামনে দেখো মুখ্যমন্ত্রীর ভোট আছে সিএম এর ভোট আছে তোমরা জানো যখন বড় কোনো ভোট হয় প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী তখন কিন্তু এক্সামগুলো নিয়ে নেওয়া হয় পরীক্ষাগুলো সেই তার আগেই হয় এটা তো পুরাতন তোমরা প্রত্যেকেই জানো যারা দীর্ঘদিন ধরে দেখে আসছো যে এটা তো পুরাতন রীতিনীতি যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভোটের আগেই পরীক্ষা নেওয়া হয় হ্যাঁ ভোটের ফলটাকে ঝুলিয়ে রাখা হয় এবং তোমরা সেটা জানো কিসের জন্য আমার বিস্তারিত বলার প্রয়োজন নেই তাই তোমাদের নতুন করে এক্সাম কিন্তু হবে টেট 2023 প্রাইমারি যারা আছো সরি যারা টেট 2023-এর নতুন মানে ফর্ম ফিল আপ করতে চাও তোমাদের জন্য নতুন সুবর্ণ সুযোগ আসছে আর টেট 2022-এর ইন্টারভিউ কিন্তু কমপ্লিট 22-এর যারা পাস করলে টেট 2022-এ যারা পাস করেছো তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং যারা প্রাইমারি ইন্টারভিউ পেড ব্যাচে যুক্ত হতে চাও ইমিডিয়েটলি যুক্ত হয়ে যাও 300 টাকা আছে কারণ প্রতি মাসে তোমরা 100 টাকাও নয় 72 টাকা করে এবং ধীরে ধীরে বাড়বে কিন্তু 18 জুলাই পর্যন্ত এই অফারটা কিন্তু 18 জুলাই পর্যন্ত আছে 18 জুলাই পর্যন্ত অফারটা আছে তারপরে কিন্তু আর থাকবে না ঠিক আছে তাই যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও আর এখানে কিন্তু 18 জুলাই পর্যন্ত তোমাদের অফারটা আছে যারা যারা পেড ব্যাচে ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও ঠিক আছে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে প্রথমে টেলিগ্রামে যুক্ত হতে হবে টেলিগ্রামে কেউ যদি যুক্ত হতে না পারো তাহলে কমেন্ট করে জানাও আর হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে তোমরা জানো আমি কি বললাম একটু আগে যে সিএম এর ভোট আছে সামনে সিএম এর ভোট যেহেতু আছে তাই তোমাদের এগুলো বেরিয়ে যাবে কিন্তু ফল প্রকাশ হবে না আর টেট প্রাইমারির জন্য যারা নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চাও এবং করবে বলে আশায় আছো যে কবে প্রাইমারি আবার নতুন বের হবে তাহলে বলছি এটাই শেষ সুযোগ কারণ
সিএম এর ভোট সামনে আছে, এই টাইমে আর একটা প্রাইমারি বের করে দেবে, তারপর আবার কবে বের করবে ঠিক নেই, কারণ মুখের কথা বিশ্বাস নেই। অনেকবারই বলেছে প্রতি বছর হবে, কিন্তু প্রতি বছর হবে না, এই একবারই হতে হয়েছে আর একবার হতে পারে, তারপর আর নাও হতে পারে, ঠিক আছে। তাই এবার তোমাদেরকে প্রাইমারি যারা পাস করতে পারোনি তোমাদেরকে পাসটা করতে হবে। আমাদের চ্যানেলের পক্ষ হতে তোমাদের জন্য একটা ব্যাচ লঞ্চ করবো, কিন্তু সেটা এখন নয়, এখন তোমাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করবো সেটা ফ্রিতে, ঠিক আছে। যারা প্রাইমারি টেট 2023 জন্য প্রিপারেশন নিতে চাও, যে নতুন ভ্যাকেন্সির জন্য, হ্যাঁ, তোমাদের তোমার ফ্রি পিডিএফ যে যা দরকার সেগুলো প্রোভাইড করবো এখন, কিন্তু যখন দেখবো দু মাস এক মাস ফর্ম ফিল আপ আগে আর কি ব্যাচ শুরু করবো, এবং তোমরা প্রত্যেকে পাস করবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।